চাঁদপুরের একটি ইউনিয়নের নারীরা পঞ্চাশ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করেন না মূলত এক পীরের নির্দেশে তারা এই ভোট দেওয়া থেকে বিরত থাকছেন এই ইউনিয়নে শুধুমাত্র পুরুষের ভোটেই যুগের পর যুগ ধরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছে সংশ্লিষ্ট দফতর নারীদের ভোটকেন্দ্রে নিতে বারবার উদ্যোগ নিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না ফরিদগঞ্জ উপজেলার ষোলো নম্বর দক্ষিণ রূপসা ইউনিয়ন নির্বাচন কমিশনের খাতায় এই ইউপির নারী ভোটার বারো হাজার একশো জন এই বিপুল সংখ্যক ভোটার প্রতি বছর হবে স্থানীয় এক পীরের এমন ফতোয়ার পর পঞ্চাশ বছর ধরে এই ইউনিয়নের নারীরা ভোট দেন না তাদের বিশ্বাস পীরের নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই আক্রান্ত হতে হবে মহামারীতে তাই জাতীয় পরিচয়পত্র নিলেও তারা আগ্রহী নন ভোটাধিকার প্রয়োগে ফলশ্রুতিতে জনপ্রতিনিধিদের ভাগ্য নির্ভর করে শুধু পুরুষ ভোটারদের উপর এমনকি সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্যরাও নির্বাচিত হন পুরুষদের ভোটে পীরের আদেশ মেনে নারী প্রার্থীরা এতদিন নিজের ভোটটিও দেননি এমনকি প্রথা মেনে ভোট কেন্দ্রেও যান না এলাকার হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী নারীরাও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বিজানুর রহমান বলেছেন নারীদের ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা চললেও তাতে ফল মিলছে না যদিও ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ডক্টর এ কে মাহবুবুর রহমান জানান পর্দা মেনে অন্য কাজের সাথে ভোট দিতে ইসলামের কোনো বাধা নেই প্রসঙ্গত চাঁদপুরের এই ইউনিয়ন পরিষদে ভোটার প্রায় পঁচিশ হাজার পাঁচই জানুয়ারি ভোট নেওয়া হবে এই ইউপিতে রিজাউল ইসলাম রাজীব ব্রেকিং নিউজ